এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নতুন সরকারে কূটনৈতিক বিজয় ধরাশয়ী বিএনপি। উপজেলা নির্বাচন নিয়ে তিনটি বিষয়ে ভাবতে হচ্ছে ইসিকে। চলমান আন্দোলনে সরকারকে ফেলে দেওয়ার আশা সেলিমা রহমানের। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পর প্রথম কূটনৈতিক লড়াই জয়ী হল বিএনপি, প্রবলভাবে ধরাশয়ী হয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকার সঙ্গে তারা কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। নির্বাচন কেন্দ্রিক লড়াইয়ে দুটি প্রেক্ষাপট ছিল, প্রথমত নির্বাচন অনুষ্ঠান করা, দ্বিতীয়ত এই নির্বাচনে আন্তর্জাতিক স্বীকৃতি। প্রথম লড়াইয়ে বিএনপি চেয়েছিল যেন ভোটাররা উপস্থিত না হয়, ভোট বর্জন করে এবং নির্বাচন যেন শেষ পর্যন্ত অনুষ্ঠিত না হয়। এজন্য তারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে নানা রকম ষড়যন্ত্র করেছিল। বিএনপির এই পরিকল্পনার অনেকগুলো ধাপ ছিল। তারা প্রথমে চেয়েছিল জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো সরকারকে নির্বাচন অনুষ্ঠান করতে দিবে না, যেহেতু বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না, কাজে নির্বাচন অংশগ্রহণমূলক নয় এমন একটি বক্তব্য রেখে তারা নির্বাচন না করার জন্য চাপ সৃষ্টি করবে। কিন্তু সেটি হয়নি। বিএনপির লক্ষ্য ছিল গণসংযোগ তৈরি করা এবং ভোটারদের মধ্যে ভয়ভীতি ঢুকিয়ে দিয়ে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করা হবে যে পরিস্থিতিতে জনগণ ভোট দিতে যাবে না এবং এই নির্বাচনকে নিয়ে তারা প্রশ্নবিদ্ধ করার সুযোগ পাবে। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে 40% বেশি ভোট পড়ায় বিএনপির সেই পরিকল্পনাও ভেস্তে যায়। বিএনপির দ্বিতীয় ধাপের পরিকল্পনা ছিল আন্তর্জাতিক স্বীকৃতি। মূলত বিএনপির এটির উপরই বেশি জোর দিয়েছিল, আন্তর্জাতিক মহল যেন এই নির্বাচনকে স্বীকৃতি না দেয়, গ্রহণযোগ্যতা না দেয় এবং পুনরায় নির্বাচনের জন্য সরকারের উপর চাপ দেয়, এটি ছিল বিএনপির লক্ষ্য। এজন্য বিএনপি ব্যাপক লবিং করেছিল, চালিয়েছিল কূটনৈতিক তৎপরতা। বিএনপি আশা করেছিল নির্বাচনের পরে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো নানা রকম নিষেধাজ্ঞা আরোপ করবে এবং এই নিষেধাজ্ঞার ফলে সরকার স্বীকৃতি সংকটে পড়বে। নতুন সরকারকে স্বীকৃতি দিবে পশ্চিমা দেশগুলো, ফলে বিশ্বে একগড়ে হয়ে যাবে সরকার। এমনকি তারা একটি প্রবাসী সরকার গঠনের পরিকল্পনা নিয়েছিল। কিন্তু নির্বাচনের পরে নীরব কূটনৈতিক লড়াইয়ে আওয়ামী লীগ বিএনপিকে ধরাশয়ী করল খুব অল্পদিনের মধ্যেই। নির্বাচনের পরপরই প্রথম স্বীকৃতি পাওয়া গিয়েছিল চীন, রাশিয়া এবং ভারতের কাছ থেকে। নির্বাচনের পরপরই তিনটি দেশ সরকারকে অভিনন্দন জানায়। 11 জানুয়ারি নতুন সরকার গঠিত হওয়ার পরপরই একের পর এক বিভিন্ন দেশ বাংলাদেশকে অভিনন্দন জানাতে থাকে, এমনকি ইউরোপীয় ইউনিয়ন নতুন সরকারকে অভিনন্দন জানায়। মার্কিন যুক্তরাষ্ট্র যদি নির্বাচনকে ত্রুটিপূর্ণ হিসেবে বলছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে দাবি করেছে। কিন্তু তারপরও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিয়াস বঙ্গভবনের শপথের অনুষ্ঠানে গিয়েছিলেন এবং বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে নিয়মিত বৈঠক করেছেন। এরকম বাস্তবতায় বাংলাদেশের নির্বাচন এবং নতুন সরকারের স্বীকৃতি সংকট কেটে গেছে। সবচেয়ে বড় কথা হলো, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ার অভিনন্দন জানিয়েছে। এর মধ্য দিয়ে সমস্ত সংকট এবং সংশয় কেটে গেল। একাধিক সূত্র বলছে, বিএনপি শত শত কোটি টাকা খরচ করে বিভিন্ন লবিস্ট ফার্ম নিযুক্ত করেছিল, যারা চেষ্টা করেছিল এই নির্বাচন সঠিক হয়নি, এই নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডে হয়নি ইত্যাদি কথা বলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এবং বিভিন্ন দেশ যেন নতুন সরকারকে স্বীকৃতি না দেয় সেজন্য চেষ্টা করবে। কিন্তু সেই ভেস্তে গেছে, যার ফলে প্রথম কূটনৈতিক লড়াইয়ে বিএনপি ভালোভাবে পরাজিত হয়েছে আওয়ামী লীগের কাছে। জাতীয় সংসদ নির্বাচনের পর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন ইসি। তবে নির্বাচনের দিনক্ষণ ঠিক করার ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা, পবিত্র রমজান মাস ও বর্ষাকাল, এই তিনটি বিষয় নিয়ে ভাবতে হচ্ছে। ইসি সূত্র জানায়, আগামী মাস থেকে কয়েক ধাপে উপজেলা নির্বাচন করতে চায় ইসি। এর বাইরে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদেও নির্বাচন করতে হবে। রোজার আগে মার্চের দ্বিতীয় সপ্তাহে এই নির্বাচন করা হতে পারে, চলতি সপ্তাহে এসব বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। চলতি বছর উপজেলা পরিষদ নির্বাচন সহ আরও কিছু স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে। সারাদেশে উপজেলা পরিষদ আছে 495টি। সাধারণত সব উপজেলায় একসঙ্গে নির্বাচন করা হয় না, একাধিক ধাপে এই নির্বাচন করা হয়। এবারও ধাপে ধাপে এই নির্বাচন করার চিন্তা করছে ইসি। এর আগে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় 2019 সালে। ওই বছরের মার্চ থেকে শুরু হয়ে 5 ধাপে 455টি উপজেলা পরিষদের নির্বাচন শেষ হয়েছিল জুনে। এরই মধ্যে মার্চেই 4টি ধাপে ভোট হয়েছিল। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট হয় দলীয় প্রতীকে। বিএনপি এই নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা খুবই কম। ক্ষমতাসীন আওয়ামী লীগও এবার দলীয়ভাবে প্রার্থী না দেওয়ার কথা ভাবছে। এটি হলে এবারে নির্বাচন হবে মূলত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে।
ইসি সূত্র জানায়, আইন অনুযায়ী উপজেলা পরিষদের মেয়াদ পূর্তির আগে 180 দিনের মধ্যে নির্বাচন করতে হয়। এখন 452টি উপজেলা পরিষদ নির্বাচন উপযোগী হয়ে আছে। জুনের মধ্যে এসব উপজেলায় নির্বাচন করতে হবে। এছাড়া আগামী মার্চের মধ্যে অল্প কিছু বাদে প্রায় সবকটি উপজেলা নির্বাচন উপযোগী হবে। কিন্তু 15 ফেব্রুয়ারি সারাদেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমনের পরীক্ষা। পরীক্ষা শেষ হবে 12 মার্চ। 11 মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সাধারণত এসএসসির মতো পাবলিক পরীক্ষা এবং রমজান মাসে নির্বাচন করা হয় না। অন্যদিকে মে জুন থেকে শুরু হবে বর্ষাকাল। সব মিলিয়ে উপজেলা পরিষদ নির্বাচনের জন্য সুবিধাজনক সময় হবে এপ্রিলের শেষ থেকে মে মাস পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্র জানায়, মার্চের দ্বিতীয় সপ্তাহে কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র পদে ভোট করার চিন্তা করছে ইসি। উপজেলা পরিষদের প্রথম ধাপও রোজার আগে করার বিষয়ে প্রস্তুতি নিচ্ছে ইসি সচিবালয়। তবে এসএসসি পরীক্ষার মধ্য দিয়ে এই নির্বাচন করা ঠিক হবে কিনা তা নিয়ে আলোচনা আছে ইসিতে। এসএসসি পরীক্ষার সময় কুমিল্লা সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকারের কিছু উপনির্বাচন করা হতে পারে। 2022 সালের জুনে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন আরফানুল হক। গত 13 ডিসেম্বর তার মৃত্যুতে মেয়র পদটি শূন্য হয়। আইন অনুযায়ী শূন্য হওয়ার 90 দিনের মধ্যে এই পদে নির্বাচন করতে হবে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, উপজেলা পরিষদ এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়া গেছে। নির্বাচনের দিনক্ষণ নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ইসি। তিনি বলেন, রোজার আগে উপজেলার প্রথম ধাপে নির্বাচন করা হতে পারে, কারণ এরপর বর্ষা চলে এলে কিছু এলাকায় ভোট করতে সমস্যা হতে পারে। এ বিষয়ে এই সপ্তাহের মধ্যে ইসি সিদ্ধান্ত নিতে পারে। চলমান আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারকে ফেলে দেওয়ার আশা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। দেশে 95% লোক এখন বিএনপির পক্ষে বলে দাবি করেন সেলিমা রহমান। সবাই তিনি বলেন, আমাদের লড়াই জনগণের ভোটের অধিকার, জনগণের কল্যাণ ও গণতন্ত্রের মুক্তির জন্য। কাজেই আমরা ক্ষমতা যাওয়ার জন্য এই মুহূর্তে লড়াই করছি না। আশা করি আমাদের চলমান আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারকে ফেলে দিতে পারব। নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিশ্লেষণ ঠিক আছে বলে মনে করেন বিএনপি নেতা সেলিমা রহমান। তিনি বলেন, টিআইবি যখন বিএনপির বিরুদ্ধে বলে তাদের কাছে সেটা ঠিক আছে। আজকে যখন টিআইবি নির্বাচনে বিশ্লেষণ দেখিয়েছে, সেটাকে তারা বলেছে বিএনপির কথা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একপক্ষীয় ও পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি বলছে, এবার নির্বাচন অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হয়নি। এই নির্বাচন দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচনের ভবিষ্যতের জন্য অশনি সংকেত। টিআইবির এমন বিশ্লেষণের সমালোচনা করেছেন সরকারের দলের মন্ত্রী ও নেতাকর্মীরা। টিআইবি বিএনপির ভাষায় কথা বলেছেন বলে অভিযোগ করেছেন তারা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনও লড়াই করছেন উল্লেখ করে সেলিমা রহমান বলেন, আমাদের দিকে তাকিয়ে উনি মৃত্যুর সাথে যুদ্ধ করেছেন। বিএনপির অনেক নেতাকর্মী ঘরে ফিরতে পারছে না, তাদের দিকে তাকাতে হবে এবং সেজন্য আন্দোলন চলবে। দেশের রাজনীতি এখন রাজনীতিবিদদের হাত থেকে চলে গেছে বলে মনে করেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অধ্যাপক তাজমেরি এজ ইসলাম। তিনি বলেন, আজকের সরকার জনবিচ্ছিন্ন। আজ সংসদ সদস্যদের বেশিরভাগই ব্যবসায়ী। এই সরকার শুধু নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাজনীতিকে ধ্বংস করে দিল।